কল্যাণের পথে স্বাধীনতার সপক্ষে শক্তির সঙ্গে আপনারা সংযুক্ত হন, যেন আগামীতে বঙ্গবন্ধু কন্যা ঠিক যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক সেইভাবে যেন আমরা আমাদের এই গরিবদার তথা আফতনগর গ্রামটাকেও এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। উপজেলা পরিষদের চেয়ারম্যান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরপর দুবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির মাননীয় সদস্য যারা রাজীব নায়ক ফকরুল উদ্দিন মদন মঞ্চভুক্তি রাষ্ট্রের অনুষ্ঠানের বিশেষ অতিথি। আমি আরেকটু বলতে চাই যে আমাদের এই অনেক এখানে একটু এইজের ছেলেমেয়ে আছে যাদের জন্য আমাদের একটা ওয়াশ বক্স অতীব জরুরি। এবারে আজকের এই অনুষ্ঠানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন